ইমান এমন এক জিনিস, ভিতরে যখন এটা ঢুকে, এটা ঢুকলে এটার টানে আপনি মসজিদে চলে আসবেন, এটার টানে মাহফিলে চলে আসবেন, এটার টানে আপনি সব আমালগুলো আপনি বিশুদ্ধ করে ফেলবেন। ইমানের টানে সাহাবায়ে কেরাম তাদের আমল বিশুদ্ধ করছেন ইমানের, ইমান দিয়ে। আপনার ইমান যখন ঢুকে, ইমান এমন এক জিনিস, ইমানের কারণে সাহাবায়ে কেরাম সারা রাত নবী সাল্লাল্লাহু আলাইহি এর পিছনে দাঁড়াইছিলেন। এক একজনের পা ফুলে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, শরীরের চেহারা পরিবর্তন হয়ে গেছে। কিসের কারণে? ইমানের কারণে সারা রাত দাঁড়াইছে। ইমানের কারণে অনেক সাহাবী সারা রাত ঘুমান নাই, বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিচ্ছেন, ইমানের কারণে তাদের ঘুম আসে নাই। ইমানের কারণে বদরের ময়দানে 313 জন সাহাবি নিজেদের জীবন দেওয়ার জন্য মৃত্যুর সামনে দাঁড়াই গেছেন। এগুলো সম্ভব হয়েছে একমাত্র ইমানের কারণে। একজন সাহাবীর নাম ছিল উসাইরিম, উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলাম গ্রহণ করে সাথে সাথে জেহাদের ময়দানে চলে আসছেন। অনেক সাহাবি তাকে চিনেন না, উনি যে ইসলাম গ্রহণ করছে জানেন না। উনি আহত হইলেন, কেউ কেউ মনে করতেছেন কি ব্যাপার, এই লোক কোথা থেকে আসলো, এই লোককে তো আমরা চিনি না। জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি আমাদের দলে কোথা থেকে আসলেন? উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নি আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি তো আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছি, ঈমানের কারণে আমি এখানে এসেছি। এই সাহাবি আহত হলেন, আহত হওয়ার পরে শহীদ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর পৌঁছার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সুবহানাল্লাহ, এই উসাইরিম তো জান্নাতে চলে গেছে, আহলিল জান্নাহ হয়ে গেছে, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন, লাম ইউসাল্লি সালাতান কাত্তুন, আল্লাহর এই বান্দা এক ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ পায় নাই। এই লোক ইসলাম গ্রহণ করি তো সাথে সাথে জেহাদে চলে গেছে, নামাজ পড়বো কখন? জেহাদের ময়দানে গেছে আর শহীদ হয়ে গেছে, এক ওয়াক্ত সালাত আদায় করে না, কোনো আমলের সুযোগ পায় না, খালি একটা আমল জেহাদের আমল করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই লোক জান্নাতি হয়ে গেছে। কিসের কারণে জান্নাতি হয়েছে? একমাত্র ইমানের কারণে। তার কোনো আমল তেমন নাই, কিন্তু ইমানের কারণে সে একদিনের ইমান, একদিনের ইমানেই জান্নাতি হয়ে গেছে, সুবহান। আমর ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবি সারা জীবন সুদ করছিলেন, বড় সুদি সুদি ব্যবসা করতেন, সুদ খাইতেন। সুদের কারণে উনি ইসলাম গ্রহণ করতো না, মানে ইসলাম যে ভালো এটা সব বুঝতো, কিন্তু বুঝিও কয় যে না ইসলামে গেলে সুদ খাওয়া যাবে না। অনেকে এরকম আছে, এরকম মনে করে যে না সুদ ছাড়া যাবে না বা ঘুষ ছাড়া যাবে না, আরও সময় যাক, আরও বুড়া হয়নি, তারপরে ছেড়ে দিব, সব ছেড়ে হজ করে ফেলব, বাস তখন আল্লাহওয়ালা হয়ে যাবো, এরকম আমাদের সমাজে অনেকে মনে করে। তো তিনি সুদের কারণে ইসলাম গ্রহণ করতেন না। এদিকে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে তৃতীয় হিজরিতে, হঠাৎ তার মনে ইসলামের বিষয় জাগ্রত হলো, আহারে আমি যদি এই ইসলাম গ্রহণ না করে মরে যায় আমার অবস্থা কি হবে? তখন তিনি দৌড়ায় আসছেন মদিনাতে, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজতেছেন, তিনি তার আত্মীয়। কিন্তু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে চলে গেছেন, আমর ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের পোশাক গায়ে দিয়ে উহুদের ময়দানে চলে গেছেন, সেখানে গিয়ে ইসলাম গ্রহণ করে জিহাদে শরীক হয়ে গেছেন। শরীক হওয়ার পরে আহত হলেন, আহত হয়ে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহ ফামাতা ফাদাখালাল জান্নাহ, এই লোক তো জান্নাতে প্রবেশ করে গেছে, সুবহান, বড় সুদখোর, কিন্তু সুদের থেকে তাওবা করছে, সুদ ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করছে, তেমন তার আর আমল নাই, মাত্র ইসলাম গ্রহণ করছে, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদাখালাল জান্নাহ, জান্নাতি হয়ে গেছে। কিসের কারণে জান্নাতি? ইমানের কারণে। আরেকজন ব্যক্তি ছিল, তার নাম ছিল কুজমান। এই লোক উহুদের ময়দানে আহত হয়েছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এই মিয়া তুমি কি জন্য জেহাদে আসছো, তুমি কি
মদিনাবাসীদেরকে রক্ষা করার জন্য মদিনার মহব্বতে আসছো নাকি আল্লাহ এবং রাসূলের মহব্বতে আসছো? এই লোক বলে যে আমি আমার গোত্রের মহব্বতে আসছি, আমার গোত্রকে এসে বাইরের থেকে লোকেরা মারবো আর আমি মদিনায় বসে থাকবো, এটা হয় না। আমার গোত্রের টানে আমি যুদ্ধের ময়দানে আসছি। এই লোকও মরে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফা দাখাল আন্নার, এই লোক জাহান্নামে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জেহাদ করে মারা গেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, জাহান্নামে গেছে, তাহলে কেন জাহান্নামে গেল? তার ইমান বিশুদ্ধ হয় নাই, তার ইমান ঠিক হয় নাই। সে আল্লাহ এবং রাসূলের মহব্বতে জেহাদ করে নাই, সে জেহাদ করছে গোত্রের মহব্বতে, গোত্রফিতের কারণে, দলের কারণে, দলবাজির কারণে। এই জন্য সে জেহাদ করে মারা যাওয়ার পরেও সে জান্নাতি হতে পারে না। তাহলে আমার সম্মানিত ভাই বোনেরা, ইমানটা, বিশুদ্ধ ইমানটা, এটা খুবই জরুরি। এটা না হলে জান্নাত পাওয়া সম্ভব না।